আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই, বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কি না, যারা তারা পর্দা করে না জেনেও? প্রথম কথা হলো, পার্লারে কোনো নারীদেরকে সার্ভিস দেন এটা মৌলিকভাবে জায়েজ আছে। সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয়। তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন তাহলে সেটা করে হালাল টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না। এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান, তো এখানে তো হারাম কিছু নাই, সাধারণ সাজগোজ, এটা তিনি করাইতে পারেন একজন নারীকে, কোনো অসুবিধা নাই। মেহেদি লাগাই দিলেন, হ্যাঁ, বা আপনার মেকআপ করাই দিলেন, বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি করেন তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম, যেটা নিষিদ্ধ, যেটা নাজায়েজ, যেটা গুনাহ, যেটা মাকরু, আপনি ব্রু প্লাগ করাই দিচ্ছেন, আছে না নেই, তো এটা আপনার জন্য জায়েজ হবে? আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব, এটা করতে পারবো না, এটা অন্য কাউকে দিয়ে করান, এটা আমি করতে পারবো না, আমি এইটুকু করতে পারবো, অতএব সেটা আপনি করবেন। এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে আমার দায়িত্ব আছে কি না এটা নিয়ে, এর উত্তর হলো যে প্রথমত যদি যে অমুসলিমের কথা বলেছেন, অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই তার ব্যাপারে সাজগোজ করলে আপনার গুনাহ হবেই না। আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে, বিয়ের মধ্যে মহিলাদের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয় সেখানে থাকতে পারে, এরকম বহুমুখী সম্ভাবনা আছে, তো আপনি এই সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই। সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে, বেপরদিগি করে, তো সে আল্লাহর কাছে দায়ী থাকবে, আপনি যেটা করছেন এটা হালাল কিনা চলো দেখার বিষয়।